হ্যালো বন্ধুরা, আমি গুড়িয়া। তোমাদের আমার গুড়িয়াস কুকবুকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে খুব কম তেলে আমি আলুর দম বানাই, কিন্তু দেখো গায়ে মাখা মাখা খুব দারুণ খেতে হয়। ছোট আলুগুলোকে আমি নুন আর জল দিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে নেব। সেদ্ধটা যেন বেশি না হয়ে যায়, গলে গেলে কিন্তু আলু ভালো লাগবে না। দেখো আলুগুলো গোটা গোটা আছে, সেদ্ধ হয়ে গেছে। মটর নিয়ে নিয়েছি, লাগবে পেঁয়াজ, লাগবে টমেটো, লাগবে রসুন, লাগবে আদা। আমি সমস্ত কিছুর পরিমাণ লিখে দিলাম। দেখো আমি এবার ব্লেন্ডারে আদা রসুন আর পেঁয়াজটা দিয়ে সামান্য জল দিয়ে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। পেস্টটা রেডি হয়ে গেছে দেখো। এবার আমি কড়াই গরম করে তাতে সামান্য তেল দেব। অল্পই তেল দিয়ে আমি আলুর দমটা করব। এবার আমি আলুগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। আমি কিন্তু এই আলুর দমের আলুগুলোকে লাল কড়া করে ভাজবো না। দেখো আমি একটু এপিটুপিট করে ভেজে নেব। আমাদের রেসিপিগুলো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর এই ধরনের নানা রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এর থেকে বেশি আর ভাজবো না। এবার আমি তুলে একটা সাইডে রেখে দেব। ওই তেলেই এখন দিয়ে দেব দুটো তেজপাতা, আমি একটু ছিঁড়ে দেব। তেজপাতা কিন্তু আমাদের স্কিন ভালো করে। দিয়ে দেব আস্ত জিরে সোমবারে। জিরে কিন্তু আমাদের হজমে সহায়তা করে। সমস্ত মশলাই কিন্তু আমাদের শরীরের পক্ষে খুব উপকারী। দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা টমেটোগুলো। এই টমেটোও কিন্তু খুব উপকারী সবজি। একটু নুন দিয়ে দেব। নুন দিয়ে আর হলুদ দিয়ে টমেটোটাকে আমি নরম করে নেব কিছুটা। এই টমেটোই একটা মাত্র সবজি যেটা কিন্তু রান্নার পরেও এর পুষ্টিগুণ এতটুকু কমে না। দেখো আমি টমেটোগুলোকে কিছুটা ভাজা ভাজা করে নিয়েছি। নিয়ে আমি যে আদা রসুন আর পেঁয়াজের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালো করে কষবো। দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আর নুন মিষ্টিটা তো আমরা যে যার মুখের স্বাদ অনুযায়ী দেব। দিয়ে দিলাম ধনের গুঁড়ো। ধনের গুঁড়োটা আমি দেব, কিন্তু আমি এখানে কিন্তু জিরের গুঁড়ো ইউজ করব না। ধনের গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে কষাবো। আমি কিন্তু খুব বেশি তেল দিইনি দেখো, যার জন্য তেল বেশি ছাড়বে না মশলা থেকে। দিয়ে দিলাম সামান্য চিনি। যারা চিনি খাও না তারা চিনিটা স্কিপ করবে, তবে আমি রান্নায় একটু মিষ্টি দিই। দেখো আমি মশলাটা খুব সুন্দর ভাজার গন্ধ বেরোচ্ছে। এবার আমি মটরশুঁটিগুলো দিয়ে দেব। এখন কিন্তু সারা বছরই মটরশুঁটি পাওয়া যায়, ফ্রোজেন মটরশুঁটি পাওয়া যায়, সেগুলোও আমরা ইউজ করতে পারি। মটরশুঁটি কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে কালারটা ভালো আসবে এবং একটা লঙ্কার কাশ্মীরি লঙ্কার একটা গন্ধ আসবে। দেখো মশলাটা আমার প্রায় হয়ে গেছে। এবার আমি হালকা করে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে খুব ভালো করে কষাবো। ইচ্ছা করলে এই রান্নায় তেল দেওয়া যায়, তবে আমরা শারীরিক কারণে এবং খুব গরমে আমরা কিন্তু তেল খুব একটা খাওয়া পছন্দ করি না। কিন্তু আলুর দম কিন্তু আমাদের সবারই ভীষণ প্রিয়, তাই জন্য আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম খুব কম তেলে কী করে একদম গায়ে মাখা মাখা দারুণ আলুর দম তৈরি হবে। এবার আমি ওই ব্লেন্ডারটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম, এতে আমার মশলাটাও নষ্ট হবে না। আর একটু জল তো দিতেই হবে। দেখো আমি সামান্য জল দিয়ে দিলাম। এবার আমি দরকার হলে ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে রান্না করলে খাদ্য গুণটা বজায় থাকে, গ্যাস কম লাগে। দিয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো। আমি সমস্ত পরিমাণ ডেসক্রিপশানে লিখে দেব এবং আরও কিছু ভালো ভালো রান্নার রেসিপি আমি ডেসক্রিপশানেই শেয়ার করে দেবো লিঙ্কগুলো, তোমরা চাইলে দেখে নিতে পারো। দেখো গরম মশলাটা আমি নেড়েচেড়ে পুরো আলুর দমের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আলুগুলো তো আমার আগেই সেদ্ধ করে নেওয়া। এবার আমি কিছুটা ধনে পাতা দিয়ে দিচ্ছি। ফ্রেশ ধনে পাতা দিলে কিন্তু এই আলুর দমটায় দুর্দান্ত খেতে হবে, গন্ধটা আর আলুর দমের গন্ধটা আরও খোলতাই লাগছে, অসাধারণ গন্ধ বেরিয়েছে। এই আলুর দম কিন্তু পোলাও, খিচুড়ি, লুচি, পরোটা, রুটি সমস্ত কিছুর সাথে, এমনকি ডালের সাথে আলুর দম করলেও কিন্তু খাওয়াটা আমাদের জমে যায়। দেখো আমার আলুর দম কিন্তু একদমই কম তেলে
রেডি হয়ে গেছে, এইভাবে তোমরা গরমে করে নিতে পারো।